কৃষ্ণা স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। Oh,
Hare Rama,
Guru Ramah
যাচ্ছি তো মহেন অতীতের শোক হো যাচ্ছি তো মহেন অতীতের শোক হো যাচ্ছি তেই হরির নাম জপিয়া দে হরি নাম জপিয়া তেই হরির নাম জপিয়া যেছে যেছে নাম দিল যেতে যেতে নাম দিল পতিত পাব শ্রী গুরু যেছে যেছে জাতির বিচার করল না রে আরে জাতির বিচার করল না রে বরার দয়া শ্রী গুরুদেব জাতির বিচার করল না রে হরি কর শ্রী বৃন্দাবন
कृपा करे भवन
नदी पारते बारे বৈষ্ণব পদে কোন রতি উদয় হয় না, মানব জন্ম সফল হতে পারে না, তাহার এই প্রমাণ আজকে যিনি এই নশ্বর দেহ ছেড়ে দিয়ে এই মায়ার সংসার পরিত্যাগ করে তার নিজ দেশে চলেছে, তার নিজ দেশে তিনি চলে গিয়েছেন। শ্রীগুরু বৈষ্ণবের কৃপা না হলে তাহলে তার মৃত্যু এমন কখনো হত? যিনি আজ হয়তো তার নশ্বর দেহখানি আমাদের মাঝে নেই, মুকুন্দ দাস শ্রী গুরুদেব তাকে কৃপা করে যেদিন তার চরণে আশ্রয় দিয়েছে সেদিন থেকে এই মুকুন্দ গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে গুরু বাক্য তত্ত্বে ভাবতেছিলেন দিবানিশী, গুরু বাক্য ধারণ করে তিনি এই সংসারের থেকেও সংসারী ছিল না, সংসারের থেকেও মুক্ত হওয়া যায়। যদি সংসারের থেকে যদি সংসারের মধ্যে যুক্ত থেকে আলাদা থাকে, সংসারী করো সংসারী হইও না, সংসারে এই মায়াবদ্ধ জীবের সঙ্গে যেন যুক্ত না হয়, তখন তোমার জন্য গোবিন্দ অতি নিকটে এসে দাঁড়াবে। তাই এই মানব জন্মটাকে যদি আমরা সংসারে মেতে থাকি সবসময়, অন্তিম যাত্রাটি আমার এমন হবে যেমনই মুকুন্দ
এই মুকুন্দ আমার কাছে। সংসারে যারা মানুষ অন্তিম সৎকার করা হয় তার সম্পূর্ণ ভিন্নভাবে করা হয়েছে মুকুন্দ। কেন? সে তার তো সংসারই ছিল, এই সংসারে থাকার মাঝেও কেন তাকে অন্য সংসারীদের মতো এভাবে করা হয়? ভক্তগণ, সংসারী থেকে যখন সংসার থেকে দূরে থাকা যাবে তখন তোমার এভাবে পরিণয় হবে। গোবিন্দ বললেন, তুমি যদি আমার চিন্তন করো, আমার কথা ভাবো, তোমার ইহকাল পরকালের আমি সঙ্গে হব। যদি আমরা সংসারের ভাবনায় মেতে থাকি তাহলে আমার ভাবনাটা অনন্তকাল পর্যন্ত থাকবে না। তাই সেজন্য মানুষ কুলে জন্ম নিয়েছেন বলে হোশ হারাতে বলে, তাই পদে গাইছেন, এই তো বিধির খেলা ভোষ, এই তো বিধির খেলা খেলা গো, এই তো বিধির খেলা, এই তো বিধির সাবের জন্ম খেলাতে কাটালি, গেল যে সারাটি বেলা গো, কৃষ্ণ নাচে পিলা,
শশার রসে মন মজায়, শশার রসে মন মজায়, ওরে গেলা জীবনের বেলা গো সদা সর্বক্ষণ মানব জন্মটা কাটিয়েছে কামনা বাসনা নিয়ে। আমরা সবসময় কামনা বাসনায় আবদ্ধ থাকি, এই কামনায় আমাকে কত কামনার সাগরে ভাসিয়ে নিয়ে যায় তা আমরা জানি না। শুধু কামনা বাড়তেই থাকে সংসারে, কামনা কখনো কমে না, কিন্তু আমরা কামনা করি না। আমাদের কামনা সাগরে ভাসতে ভাসতে একদিন আমি অকুল সাগরে ভেসে যাব, তখন কোনো কিনারা আমি পাব। আর কিনারা পেতে হলে ওই কামনা আর বাসনার সঙ্গে ভগবানের চরণ প্রার্থনা আমাদের রাখতে হবে। ভগবানের কাছে তুমি কামনা করো তাতে দুঃখ নেই, যেহেতু সংসার, কিন্তু কামনা এমন একটা বস্তু কামনা করো যা তোমার দুকুল রক্ষা হবে, দুটি কুল তোমার ঠিক থাকবে, এই কুল আর ওই কুল, এমনই ভগবানের কাছে তুমি কামনা করো। কিন্তু আমরা বুঝি আমরা মায়ার সংসারে আবদ্ধ হয়ে শুধুমাত্র এই সংসারের জড়তা নিয়ে আমরা জীবন কাটিয়ে দিই। তাতে কি হয়, মৃত্যুকালে আমার দেহটা স্পৃশ্য হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। এই দেহ যতক্ষণ পর্যন্ত পরশমণির পরস্পর্শ হবে না, তখন এই দেহটা ততক্ষণ শুদ্ধ হবে। আর যখনই এই দেহ যখন পরশমণির সাথে সম্বন্ধ হয়ে যাবে, পরশ হয়ে যাবে, তখন এই দেহে কখনো অপবিত্র থাকে না, তারই প্রমাণ এই মুকুন্দ মাস্টার। তিনি তো সংসারেই ছিলেন, ও তো সংসার ত্যাগ করে যায়নি, তাহলে ওনার আজকের এই আয়োজন এমন কেন হলো? কোথায় গেল পরশ, কোথায় গেল অশুদ্ধতা, কেন এটা হলো? সেজন এই দেহ যখন গোবিন্দ চরণে সমর্পণ করা হয়, যিনি দেহখানি সমর্পণ করে দেয়, তখন এই দেহ আর অশুদ্ধ কখনো হতে পারে না, এই দেহের অধিকারী প্রেত যিনি প্রাপ্ত হতে পারে না। যিনি বলছে কি, সর্বমহা প্রায়শ্চিত্ত এই গোবিন্দের নামে, সর্বমহা প্রায়শ্চিত্ত। আমরা কি করি, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, রোগীর সঙ্গে কষ্ট পায়, তখন আমরা মা বাবাকে প্রায়শ্চিত্ত করিয়ে দিই, বলেনি নাকি প্রায়শ্চিত্ত করে দিলে তাড়াতাড়ি হয়তো মরে যাবে না হলে বাঁচবে। কিন্তু গৌড়ীয় সিদ্ধান্তে মহাপ্রভু বললেন, দেখো গো, ওই প্রায়শ্চিত্ত করলে তুমি কখনো যদিও বা এই মানবের চোখে তুমি বাঁচতে পারো ঠিকই, কিন্তু জমির তোমাকে ছাড়বে না। হয়তো মানবে তোমাকে বলবে সে প্রায়শ্চিত্ত করেছে, সে এখন পবিত্র হয়ে গেছে, কিন্তু না গো, এই মন্ত্রে তন্ত্রে যদি কাজ হয়ে যেত তাহলে তো সাধনার আর প্রয়োজন ছিল না, তন্ত্র মন্ত্র করে সব উদ্ধার হয়ে যেত। কি প্রয়োজন ছিল সাধন, কি প্রয়োজন হচ্ছে ভজন? সারা জীবন পাপ করব, সারা জীবন অন্যায় করব, মৃত্যুর আগে প্রায়শ্চিত্ত করে ফেলবো, ব্যাস হয়ে গেল। কিন্তু না, ওই প্রায়শ্চিত্তে তোমাকে মানবে ছাড়তে পারে, কিন্তু যম তোমাকে ছাড়বে। তো যম থেকে রক্ষা পেতে হলে বললেন সর্বমহা প্রায়শ্চিত্ত,
এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডের সর্বপ্রায়শ্চিত্ত হচ্ছে তখনই যখন এই মানব দেহে থেকে স্থূল দেহ পেয়ে আমরা গোবিন্দ ভজনে গোবিন্দের চরণে যেদিন আত্মসমর্পণ করব, এই আত্মকে এই আত্মাকে যখন আমি সমর্পণ করে দেব সেদিনই হচ্ছে আমার মহাপ্রায়শ্চিত্ত। আর এই প্রায়শ্চিত্ত যখন হয়ে যাবে তোমাকে আর জম তোমার কাছে আসতে পারবে না, প্রেত যদি তোমার কাছে আসতে পারবে না, তোমাকে আবার মন্ত্র দ্বারা শুদ্ধ করতে হবে না। সেই তখনই আমরা বলি বৈষ্ণব মারা গেল, তাকে তো পিণ্ডি দেওয়া হলো না, তার শ্রাদ্ধ করা হলো না, তার তিনি শুদ্ধ হলো কি করে? ভক্তগণ সে শুদ্ধ হলো কি করে? ভক্তগণ সে শুদ্ধ হলো কি করে? তার তো আদ্য শ্রাদ্ধ করা হলো না, ক্রিয়া শ্রাদ্ধ করা হলো না, তাকে পণ্ডিত দ্বারা এখানে বিবিধ যে ক্রিয়াকর্মাণ্ডিক কর্মকাণ্ড কিছু করা হলো না, তাহলে কি শুদ্ধ হলো কি করে? হ্যাঁ, শাস্ত্রীয় বিধান রয়েছে, কোন মানব যদি গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দেয়, নিত্য গোবিন্দের চরণে সমর্পণ করে গোবিন্দের প্রসাদ চরণামৃত খেয়ে তিনি নিত্য দিন যদি অতিবাহিত করতে পারে, তার জন্য আলাদা কোনো শ্রাদ্ধ ক্রিয়া করতে হয় না। ভগবান বলছে তুই যেদিন আমাকে সমর্পণ করবি, আমাকে তোর দেহকারী সমর্পণ করবে, জানিস তোরা তখন থেকে তুই পবিত্র হবি, আমি আমার ভক্তের জন্য সব কিছু করতে পারি। জানিস তোরা আমার ভক্তের জন্য চুরি করি আমি, আমার ভক্তের জন্য লম্পট গিরি করি আমি, আমার ভক্তির জন্য পিণ্ড দান করি আমি। ভাবুন তো ভগবান কত দয়ার সাগর। তাহলে বলতে পারে ভগবান আপনি ভক্তের জন্য চুরি করেন? হ্যাঁ গো, আমি ভক্তের জন্য চুরি করতে গিয়ে অনেকবার ধরা গিয়েছি, আমার ভক্তের মন রক্ষা করতে গিয়ে ভক্তের জীবন রক্ষা করতে গিয়ে আমি অনেকবার চুরি করেছি, ধরা খেয়েছি। তোমরা দেখো না, যখন আমি দ্বাপর লীলায় মাধুর্য প্রেমে যখন আমার লীলা প্রকাশ হচ্ছিল, আমি শ্রীরাম বৃন্দাবনে সেই গোলক ছেড়ে যখন এই গোলকে আমি বৃন্দাবন রচনা করে চৌরাশি পুরুষ প্রজামণ্ডলে যখন আমার লীলা বহিঃপ্রকাশ করছি, তখনও কিন্তু আমি ভক্তির জন্য, ভক্তকে করুণা করার জন্য আমি চুরি করতে গিয়েছি। আমাকে ব্রজগোপিনীগণ আমার কানে ধরেছিল। একজন ব্রজগোপিনী সে কি আমার কানে ধরতে পারে? বলে আমার ভক্তের কাছে আমি ছোট হয়ে যাই। আমার ভক্ত কানে কেন? আমার ভক্ত যদি আমাকে ব্যত্রাঘাত করে তাতে আমি সহ্য করি। প্রভু আপনি তাও সহ্য করেন? বলে করেছি না, করেছি তো, সামান্য ননিরতরে মারলো গো মা ব্যথি ধরে, আমাকে তো সামান্য ননির জন্যই তো আমাকে মেরেছে। বলে মারলে তো তোমার মা মেরেছে। বলে জগতে আমার মাকে, আমার গোবিন্দের মাকে, বাবাকে, এই ব্রহ্মাণ্ড কা পরমেশ্বর ভগবানের মাও নেই বাবাও নেই, এই জগতে তার কিছুই নেই, আবার এই জগৎ ওনাকে ছাড়া কিছু নয়, উনি কিছুতে নেই কিন্তু ওনাকে ছাড়া কিছু নয় এই জগৎ। বলে আমি আমার মাও নয়, বাপন বাবাও নয়, তবে আমি আমার ভক্তকে বলেছি, ভক্তয়া আমার মাতা পিতা, ভক্তয়া আমার ভাই, আরে ভক্তয়া আমার মা, ভক্তি তোরাইলে আমি বৈকুণ্ঠে যাই, আমার ভক্তই মা ভক্তই বাবা। বলে দেখো না, আমি যখন চুরি করতে গিয়েছিলাম আমাকে ব্রজাঙ্গনা গোপিনীর ঘরে আমাকে কানে ধরে উঠবস করিয়েছে, আমাকে বেঁধেছিল ভক্তের জন্য চুরি করেছে। হ্যাঁ বুঝেছি প্রভু আপনি চুরি করেছেন, আর আপনি বললেন যে আপনি লম্পট, আপনি কি লম্পটগিরি করেন?
বলে হ্যাঁ আমি ভক্তির জন্য লম্পট কই বলে কি করে লম্পট কি করে করেন বলে করি তো আমি লম্পট কেমন করে করো বলে জানো গো আমার ভক্ত যখন আমাকে ডাকে না আমাকে ডাকে না যেমন যেমন আমাদের সেখানে জয়দেব পদ্মাবতী আর আরো ভক্তদেরকে প্রমাণ দিয়েছে যে যখন একজন ভক্ত কামনা বাসনায় আসক্ত হয়ে যায় আর রমণী ঘরে থাকে রমণী কিন্তু ঘরে থাকে তিনি তো তাকে ডাকে না আর ওই ভক্ত কামনায় আকৃষ্ট হয়ে তিনি উপনীত হয় ওই কামিনীর কাছে যেমন বিল্লা মঙ্গল চিন্তামণি কথা বলছে বিল্লা তিনি জমিদারের সন্তান আর চিন্তামণি একজন পতিতা রমণী আর এই পতিতা রমণীর আকর্ষণে বিল্লা সম্পূর্ণ পিতামাতার সম্পর্ক পর্যন্ত ছেড়ে দিয়ে ছুটে যেতেন চিন্তামণির কাছে চিন্তামণি বলতো তুমি কেন এসেছো তোমাকে কি আমি ডাকি ডেকেছি তোমাকে কি আমি ডেকেছি তোমাকে তো ডাকি তুমি কেন এসেছো বলে আমি লম্পট তো তাই এসেছি ভগবান বলছেন আমিও লম্পট আমিও তাই আসি ভগবান আপনি কেমন কি কি করে লম্পট জানো গো আমি কেন লম্পট হয়েছি আমার ভক্ত যখন ভক্তি দ্বারা কৃষ্ণ প্রেম রসার নভে যখন ডুবে পড়ে কৃষ্ণ প্রেমের অলঙ্কার যখন তিনি ধারণ করে সুশোভিত সাজে যখন ঘরে বসে আমার কাছে আসেন আসে ঘরে বসে যখন আমাকে আকুল প্রাণে ডাকে আর আমি তখন তার কাছে ছুটে যাই কেন আমার ভক্তের কামনা বাসনা পূর্ণ করার জন্য প্রভু ভক্তের কি কামনা বাসনা আছে হ্যাঁ আমার ভক্তেরও কামনা বাসনা আছে কেমন কামনা বাসনা আমার ভক্তের কামনা বাসনা হচ্ছে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না ধরে ধরে প্রেম না এটাই হচ্ছে আমার ভক্তের কামনা বাসনা তিনি সদা সর্বক্ষণ ভক্ত চাই আমার ভজনা করতে আমাকে ডাকতে তাই আমি তার কাছে ছুটে যাই তিনি যেখানে থাকুন না কেন আমি তাকে গিয়ে আমার পূর্ণ কৃপা করে তাকে শুদ্ধ যেমন এই মাস্টার মুকুন্দ যেদিন তিনি এইখান পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়েছে এর একদিন আগে তিনি স্বয়ং নিজ হস্তে শরীর নিজের শরীরে দ্বারা তিনি গোবিন্দের সেবা করেছে গোবিন্দের ভজন করেছে গোবিন্দকে প্রার্থনা করেছে গোবিন্দের প্রার্থনা করেছে অর্থাৎ মৃত্যুর আগে তিনি হয়তো চলে যাবে তিনি তাকে মেডিকেলে যেতে হবে তিনি নিজের মুখে বলল যে আমার এই ঠাকুরগুলো তুমি একটু আমার ছেলের কাছে পাঠিয়ে দাও তাহলে ভাবুন তিনি যখন সেবার থেকে বঞ্চিত হওয়ার সময় বুঝতে পেরেছে তিনি সেবা থেকে বঞ্চিত হতে চলেছে তখন তিনি যাত্রা করবেন তাহলে এই যে যদি কৃষ্ণ কৃপা না হয় গৌরীর কৃপা না হয় একজন জড়জাগতিক মানুষ একজন সাধুগুরু বৈষ্ণব তো এমন হতে পারে না এমন সংসার ত্যাগী এরাও তো এইরকম মৃত্যুর আগে বলতে পারে না যে আমার ঠাকুরগুলো নিয়ে যাও আমি হয়তো ঠাকুরের সেবা করতে পারবো এমনই ব্যক্তিরা পারে যারা নিরন্তর ভগবানের সেবায় নিজেকে আবদ্ধ করে তাই ভক্তকে করুণা করার জন্য ভগবান লম্পট হয় প্রভু আপনি কি ভক্তের জন্য পিণ্ডদান করেন বলে হ্যাঁ আমি ভক্তের জন্য পিণ্ডদানও করি পিণ্ডদান করেন হ্যাঁ আমার ভক্তের জন্য আলাদা পিণ্ড করতে হয় না আমি নিজে গিয়ে আমার ভক্তকে উদ্ধার করে দিয়ে আসি তা করেছিল তা শ্রীরাম বৃন্দাবনী
সে গোবিন্দ ঘোষকে দ্বারা করিয়েছিলেন। অগ্রদীপের যে গোবিন্দ ঘোষ নামক, তিনি গোবিন্দ ঘোষ নিরন্তর ভগবানের সেবা, ভগবানের ভজন। একদিন গোবিন্দ ঘোষ নিরন্তর সেবা করে যাচ্ছে, সেবা করতে গিয়ে হঠাৎ করে তার মধ্যে একটু কামনা জেগেছে। সেবা করতেন কার? গোপীনাথের। গোপীনাথের সেবা করতেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ গোপীনাথকে প্রার্থনা করল, প্রভু আমি তো একটু সংসারে প্রবেশ করার ইচ্ছে জেগেছে, কামনা জেগেছে, আমাকে একটু সংসারে নিয়ে যাও। গোবিন্দ ঘোষ এই প্রার্থনা করলেন, আর গোপীনাথ বলছে ঠিক আছে, তুমি যখন প্রার্থনা করেছ আমি তোমার মনোবিলাস পূর্ণ করব। সেই গোবিন্দ ঘোষ সংসার প্রবেশ করে। সংসার প্রবেশ করতে গিয়ে তিনি সারা দিনে পাঁচ বেলা ভগবানের সেবা করতেন। তাই গোবিন্দ ঘোষ যখন সংসারে প্রবেশ করেছে তখন পাঁচ বেলা সেবা থেকে এবার চার বেলা হয়ে গেছে, এক বেলা মাইনাস হয়েছে। এভাবেই চলতে থাকে। কিছুদিন পর ওই গোবিন্দ ঘোষের গৃহে তার পত্নীর গর্ভে সন্তান প্রবেশ করেছে। কিছুদিন পর তার সন্তান জন্ম নেয়। এবার গোবিন্দ ঘোষ পাঁচ বেলা সেবা থেকে তিন বেলায়, চার বেলা থেকে পাঁচ ভাগ থেকে চার বেলা এসেছে, এবার চার বেলা থেকে তিন বেলায় চলে এসেছে। সন্তান বড় হতে থাকে, ধীরে ধীরে সন্তান বড় হয়। এখন সংসারের কাজে জড়িয়ে যাচ্ছে গোবিন্দ ঘোষ, এবার বাবা তিন বেলাও পারে না, এবার সেবা শুধুমাত্র দু বেলায় এসে গেছে। হঠাৎ করে গোপীনাথ বলল, আরে আমার ভক্ত তো বিনষ্ট হয়ে যাচ্ছে। আমার ভক্ত কখনো বিনষ্ট হতে পারে না, আমার ভক্তকে কখনো আমি বিনষ্ট হতে দেব না। আরে গোবিন্দ, তুই সংসারে প্রবেশ করে তোর তো অবনতি এসে গেছে, দাঁড়া আমি তোকে এই সংসার কামনা থেকে তোকে আমি রেহাই দেব। ভক্তগণ একটু বোঝার চেষ্টা করো ভগবান কি করে। আরেকদিন গোবিন্দ ঘোষের স্ত্রী অঙ্গে বিষম পীড়া হল, বিষম পীড়া হল। যখন পীড়া হয় গোবিন্দ ঘোষের স্ত্রী বিষম পীড়া হল, পীড়া হয়ে সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ গেল গৃহকর্মী, এসে দেখলো গোবিন্দ ঘোষের স্ত্রী ভগবানের সম্মুখে মাথা কুটছে আর ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু আমাকে নিয়ে যাও, আমি পাচ্ছি না এই সংসারের যন্ত্রণা সইতে পারছি না। দেখা গেল কিছুক্ষণ পর গোবিন্দ ঘোষের স্ত্রী ভগবানের চরণে লুটিয়ে পড়েছে, ভগবানের চরণ উঠিয়ে পড়েছে, আর গোবিন্দ ঘোষের স্ত্রী পৃথিবীতে বেঁচে নেই, তিনি চলে গেল। গোবিন্দ ঘোষ, হে গোপীনাথ, গোপীনাথ তুমি কি করলে আমার সংসারে এত সুন্দর সংসার সংগঠিত হয়েছিল, তুমি আমার এই স্ত্রীকে তুমি নিয়ে গেলে। এই ছোট্ট একটা বাচ্চা হয়েছিল, ওই বাচ্চারও নাম রেখেছিল গোবিন্দ ঘোষ, ভগবানের নামে,
যাকে সেবা করে তার নামই রেখেছিল, ছেলের নাম রেখেছিল গোপীনা। প্রভু তোমার এই গোপীনাথকে কে দেখবে? তুমি যে চলে গেলে ছোট্ট গোপীনাথ, বাবা একা হয়ে গেল, গোপীনাথ একা হয়ে গেল, মাকে নিজ হস্তেই সমাধিস্থ করলেন। এভাবে গোবিন্দ ঘোষ এখন ওই সন্তানকে নিয়ে বেঁচে আছে, একটা সন্তান। ছেলে ধীরে ধীরে হাঁটতে শিখলো, চলতে শিখলো, কথা বলতে শিখলো। একদিন গোবিন্দ ঘোষকে বলছে ছেলে, বাবা এই পাড়ার সবাই তো মা ডাকে, মা কত আদর করে, মা খাওয়াই দেয়, মা ঘুম পাড়িয়ে দেয়, মা কত স্নেহ করে, বাবা আমার তো, আমাকে কেউ তো এরকম আদর করে না, আমাকে কেউ তো খাওয়াইয়ে দেয় না, আমাকে কেউ তো ঘুম পাড়িয়ে দেয় না, আমার মা কোথায় বাবা? গোবিন্দ ঘোষের বিরহ যন্ত্রণা বেরিয়ে উঠল। বাবা তুই একথা বলিস না রে, জানিস আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে এই প্রশ্নটা করিস না। আর হ্যাঁ, যদি আমাকে তুই বারবারই কথা বলিস, এটা কাজ কর, তুই গোপীনাথকে গিয়ে জিজ্ঞাসা করবি তোর মা কোথায়। ছোট্ট বালক, বাবা গেল গৃহকর্মে, এবার ওই সন্তান ঘরে কাউকে না পেয়ে গোপীনাথের সম্মুখে গোপীনাথের কাছে গিয়ে বলে, হে গোপীনাথ বলো তো আমার মা কোথায়, আমার মা কোথায়? প্রতিদিন শুধু একটাই রব, আমার মা কোথায়, আমার মা কোথায়? কিন্তু উত্তর তো আসে না। গোবিন্দ ঘোষ বারবার ছেলেকে বলছে, বাবা তুই এভাবে কষ্ট করিস না। ওই দিন থেকে ছেলে আহার বন্ধ করে দিয়েছে, আর কিছু খাই না। এইভাবে কয়েকদিন হয়ে গেল, বারবার ছেলে গোবিন্দের কাছে গিয়ে বলছে, গোপীনাথ বলো আমার মা কোথায়। হঠাৎ করে একদিন তার সন্তানের নাক মুখ দ্বারা রুধির বাইর হতে শুরু করলো, রক্ত বাইর হচ্ছে। একই হলো আমার ছেলে গোপীনাথের কাছে প্রার্থনা করছে, গোপীনাথ গোপীনাথ আমার ছেলের কি হলো, আমার ছেলে কি হলো বলো। ভাগ্যের নিম্নম পরিহাস, দেখতে না দেখতে একমাত্র গোপীনাথ সেও পৃথিবী থেকে বিদায় নিল। এবার পিতা একা। একজন পিতা যদি তার স্ত্রী এবং সন্তানকে হারায় তখন তার জীবনে আর কি হয়? তিনি অভিমান করল গোপীনাথের সঙ্গে, অভিমান করল গোপীনাথকে, বলছে গোপীনাথ আজ থেকে আমি আর তোকে খাওয়াবো না, নিজেও খাওয়াবো না, নিজেও খাবো না, এবং তোকেও আমি খাওয়াবো না, তোকেও না হারাবো, আমি আর তোর সঙ্গে। গোপীনাথ এভাবে রয়েছে, আর গোবিন্দ ঘোষের আহার বিহার বন্ধ হয়ে গেল। আহার করে না, নিদ্রা যায় না। এভাবে চার দিন অতিবাহিত হয়েছে। চার দিন অতিবাহিত হওয়ার পর গোপীনাথ বসে আছে বিগ্রহ, আর গোবিন্দ ঘোষ শয্যাশায়িত। গোবিন্দ ঘোষকে দেখে এবার গোপীনাথ বলছে, গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ তুই আমাকে ভোগ লাগা, তুই আমাকে ভোগ লাগা। সৃজন গোবিন্দ ঘোষ ভগবানের কাছে পণ ধরলেন, ভোগ লাগাতে পারি শর্ত আছে। সৃজন আমরা বাকি অংশটুকু আমরা ভোগারতির পরে আস্বাদন করব। ভোগারতির পরে আমাদের আর কিছুক্ষণ পাঠ চলবে, যারা প্রসাদ পাবেন তারা প্রসাদ পেতে বসবেন, যারা পাঠ শ্রবণ করবেন তারা থাকবেন। Oh,
এটা অদ্বৈত আনন্দ এখানে মহাপ্রভু এসেছে আপনারা সবাই তো আনন্দ করবেন আনন্দে আর ধরে Hey, no!
वस्त्र दिए प्रभु मुझे Ahi jati puri, 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 ahi jati puri,
हरे
আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।